হচ্ছে গুট্টার মসজিদ। এটা একটা টুরিস্ট স্পট, এখানে আসলে মসজিদ কিন্তু মানুষ এটা এখানে ঘুরতে আসে, দেখতে আসে। আমি পুরো ভিতরে যাব না, অল্প একটু দেখাই আপনাদের। আর এটা বানারীপাড়া স্বরূপকাঠি যাওয়ার রাস্তা। এই হচ্ছে মেইন গেট, ঢোকার রাস্তা। এখানে লেখা আছে দেখেন, বাইতুল জামা আমান জামে মসজিদ ঈদগাহ কমপ্লেক্স, প্রতিষ্ঠাতা এস শরফুদ্দিন আহমেদ শান্টু, চাঙ্গুরিয়া গুঠিয়া উজিরপুর বরিশাল, স্থাপিত 16 ডিসেম্বর 2003। তো মসজিদের পাশাপাশি বিভিন্ন ফুলের গাছ টাছ লাগানো আছে চারিদিকে। এইদিকে একটা পুকুর আছে, এখানে মানুষ গোসল করে, উজু করে। আর হচ্ছে আপনার এইদিকে একটু সৌন্দর্য বর্ধন করা হয়েছে। আর অ্যাকচুয়াল মসজিদটা হচ্ছে এই যে, অনেক উঁচু মিনার, একেবারে উই থেকে। মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা আছে। আর ওইদিকে হচ্ছে আপনার পার্কিং এরিয়া প্লাস টয়লেট, বাথরুম, ওয়াশরুম, হোয়াটএভার। আর উজুখানা এই মসজিদের মধ্যেই, অ্যাকচুয়ালি এটার ভিতরেই মসজিদ, এই মসজিদের ভিতরেই উজুখানা আছে। আর এই দিকটা হচ্ছে এদিকে পার্কিং, এই যে দেখতে পাচ্ছেন পার্কিং এর সাইন দেওয়া আছে পার্কিং করার জন্য। আর এটা হচ্ছে পুষ্কুনি, শীতকাল গাছে বেশি পাতা পোতা নাই। পার্কিং এরিয়াটা দেখাই, এইখানে পার্কিং করে। আর ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইখানে টয়লেট এবং উজুখানাও আছে, টয়লেটও আছে। এদিকে গাছের চারা রোপণ করা হয়, ফুলের গাছটা বিক্রিও করে মনে হয়, আমি জানি না সঠিক। গুচ্ছা মসজিদ বরিশাল বানারীপাড়া যাওয়ার পথে আর কি, স্বরূপকাঠি বানারীপাড়া যাওয়ার পথে বরিশাল থেকে। ওইদিকে আরও একটা পুষ্কণী আছে, পিছনে অনেক জায়গা আছে, আমি পিছনে যাবো না, পিছনেও ঘোরার মতো জায়গা আছে। মানুষ এখানে ঘুরতে আসে কিন্তু কেউ আসলে নামাজ পড়ার উদ্দেশ্যে আসে খুব কম মানুষ। এর ধারণ ক্ষমতা প্রায় 2000 মানুষের মতো, আই থিঙ্ক, অ্যাজ ফার অ্যাজ আই নো। স্টিল মসজিদ ফুল হয় না, মানুষ নামাজ পড়ার থেকে ঘুরতেই বেশি আসে। তো কিন্তু যে উদ্দেশ্যে মসজিদ তৈরি করা, যাই হোক আমি এদিকে যাবো না। তো আজকাল আপনারা জানেন যে মসজিদের অধিকাংশ স্থানই খালি থাকে, শুধু এইটা না, সমস্ত মসজিদের একই অবস্থা, মানুষ নামাজ থেকে দূরে সেরে আসছে, নামাজ তো পড়ে না বললেই চলে। বিশেষ করে ফজরের নামাজ তো 99% মানুষই মনে হয় পড়ে না। দিনকে রাত বানাই ফেলছে, রাতকে দিন বানাই ফেলছে, সারাদিন পরে পরে ঘুমায় আর মোবাইল টেপে। আর যাই হোক, তো এই হচ্ছে গেট বেরোবার পর, আমি এখন বের হয়ে যাচ্ছি। এখানে লেখা আছে জুতা খুলে প্রবেশ করুন, একটি পুরাতন মসজিদ ছিল, এই মসজিদের জায়গা সংরক্ষণের জন্য এর চেয়ে উত্তম আর কোনো বিকল্প ব্যবস্থা আমার জানা নেই। তো এইটা আসলে এখানে পুরাতন মসজিদ ছিল আর সেটাকে স্থাপত্য ধরে রাখার জন্য একটু হালকা ছোট বাউন্ডারি দিয়ে ইয়া করা হয়ে রাখছে আর কি, তারপরে এই
এই যে বিশাল মসজিদ নির্মাণ করা হলো এখানে। তো এই হলো গুচ্ছার মসজিদ, বরিশাল বানারীপাড়া যাওয়ার পথে আর কি। দিস ইজ ইট ফর টুডে। আর আমি এখন বের হয়ে যাচ্ছি, এই হচ্ছে গেট। আমি এখন বানারীপাড়া থেকে স্বরূপকাঠির উদ্দেশ্যে যাব। আমি স্বরূপকাঠি গিয়ে শর্ষিনা মাজার ওইটাও আপনাদেরকে দেখাবো। আর এখানে আসলে আপনারা অনেক দোকান টোকান পাবেন, এখানে খাবার দাবার বিক্রি করা হয়। রাস্তা খুবই সরু, যারা আসবেন তারা সবাই চালাবেন।